ছিল, তারপরে হচ্ছে রিলেশনাল মডেল যেগুলো, সেটাই বলতেছে যে সে একাধিক টেবিলের যখন ইনপুট নেয় তখন একাধিক নিয়ে শো যখন করে তখন আসলে কি করে, শো কি আপনার আলাদা আলাদা দুই তিনটা
যখন করে তখন কিন্তু আবার হচ্ছে একসাথে করতেছে ওই আপনার কুইরিটাকে, সে হচ্ছে আপনার মতো তার টেবিল ফরম্যাটে, মানে আউটপুট যেটা আর কি, সেটা কিন্তু আপনি একটা কলাম বা একাধিক যদি সার্চ থাকে একাধিক কলামে আপনি পেয়ে যাচ্ছেন আর কি। বুঝতে পারছেন বিষয়টা? তো তারপরে কি বলতেছে যে একদম লাস্টের পয়েন্টটা দেখা যাচ্ছে যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামস জেনারেলি অ্যাক্সেস ডেটাবেসেস থ্রু ওয়ান অফ টি, কোন একটা হাই লেভেলের যে এপিআই যে আমরা বলি ওনার সাথে আসলে আপনার এই ডেটাবেসটাকে অ্যাক্সেস করে থাকে। তো এখানে কি বলতেছে তারপরে কি বলতেছে দেখেন, ডেটাবেস অ্যাক্সেস ফ্রম অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ওইটাই হচ্ছে এক্সটেনশন। এটা কি কি বলতেছে এখানে, নন প্রসিডিউরাল কোয়েরি ল্যাঙ্গুয়েজেস সাচ অ্যাজ এসকিউএল আর নট অ্যাজ পাওয়ারফুল অ্যাজ এ ইউনিভার্সাল টিউরিং মেশিন, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার আলাদা যে ল্যাঙ্গুয়েজ সি সি প্লাস প্লাস পাইথন এগুলোর সাথে প্রসিডিউরাল যে ল্যাঙ্গুয়েজ আছে এটার সাথে যদি কম্পেয়ার করে থাকি এসকিউএল কিন্তু আপনার কি করতে হয় আলাদা একটা ইন্টারফেস লাগে আপনার ওই কোয়েরিটাকে ট্রান্সলেট করার জন্য বা কম্পাইল করার জন্য, যাই বলেন প্রসিডিউরালি কিন্তু আলাদা আপনার হচ্ছে করা লাগে না। এখন জাভার কথা আলাদা, জাভাতে হচ্ছে আপনার কি ইন্টারপ্রেটারও লাগে, ইন্টারপ্রেট করে সেটা আলাদা বিষয়, কিন্তু ম্যাক্সিমাম এই যে সি সি প্লাস প্লাস এগুলোকে যদি হচ্ছে আপনার হাই লেভেলের ল্যাঙ্গুয়েজ হয়ে থাকি এবং হচ্ছে এসকিউএলের সাথে কম্পেয়ার করে থাকি তো হচ্ছে অত প্রসেস কিন্তু ফলো করতে হয় না আর কি, ঠিক আছে। কিন্তু আপনি যখন একটা ফুল অ্যাপ্লিকেশন প্রোগ্রাম করবেন, অ্যাপ্লিকেশন প্রোগ্রামে কিন্তু আপনার ওই হাই লেভেলের ল্যাঙ্গুয়েজ এবং আপনার এই নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ এই দুইটার কিন্তু কম্বিনেশন হয়ে আসে। আপনি আপনার যে মেন প্রোগ্রাম সেটা কিন্তু হচ্ছে হোস্ট ল্যাঙ্গুয়েজ, হোস্ট ল্যাঙ্গুয়েজ আপনি আপনার মেন প্রোগ্রামটাকে দিতেছেন, ইনস্ট্রাকশনগুলোকে দিতেছেন, আর কোয়েরির জন্য ডেটা রিট্রাইভ করার জন্য আপনি হচ্ছে এসকিউএল ইউজ করতেছেন কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এটাই আর কি। দুইটা কম্বাইন করে মেনলি হচ্ছে আপনি যে কোনো অ্যাপ্লিকেশন প্রোগ্রাম করে থাকেন। ডেটাবেস ডিজাইনের কথা বলতেছে, ডেটাবেস ডিজাইনে এই পর্যন্ত খেয়াল করে দেখবেন স্কিমা বলেন ডিজাইন বলেন, মানে স্কিমা আসলে ডিজাইনটা বোঝায় না ওভারঅল, তো দেখবেন যে দুইটা অপশন থাকে, একটা হচ্ছে লজিক্যাল ডিজাইন বা লজিক্যাল স্কিমা আর হচ্ছে ফিজিক্যাল, অর্থাৎ এই দুইটা জিনিসের মধ্যে কিন্তু গোপাক খাচ্ছে জিনিসটা, একটা লজিক্যাল পোর্শন আর একটা হচ্ছে ফিজিক্যাল পোর্শন। তো লজিক্যাল পোর্শনের কথা যেন কি বলছিলাম লাস্ট ক্লাসে, আর ফিজিক্যাল পোর্শন কোন পোর্শনে যেন কি হয় ডেটা অ্যাবস্ট্রাকশন যখন দেখতেছিলাম ফিজিক্যাল পোর্শনে কি দেখেন কি বলতেছে লজিক্যাল ডিজাইনের ক্ষেত্রে কি বলতেছে, লজিক্যাল ডিজাইনটা ওই আপনার লজিক্যাল যে ডেটাবেস স্কিমা আছে তার সাথে রিলেটেড, টেবিলের অ্যাট্রিবিউটগুলো কীভাবে থাকবে না থাকবে সেটা হচ্ছে লজিক্যালি আপনি ডিজাইন করবেন। লজিক্যালের মধ্যে আবার হচ্ছে দুইটা পোর্শন দেখাচ্ছে, দুইটা ডিসিশন বলেন বা পোর্শন, যে দুইটা অথরিটি দুইভাবে চিন্তা করতেছে, বিজনেস বিশেষণের কথা বলতেছে, সেইখানে আসলে বিজনেস ডিসিশন আপনি কী করবেন, কোন একটা অর্গানাইজেশনের জন্য বা কোন একটা প্রোডাক্টের জন্য তো আপনার মাস্ট বিজনেস একটা মডেল থাকবে, তাই না। তো ওইটা হচ্ছে এখন আমার কী কী ডেটা থাকবে এখানে আর কোন কোন ডেটা আমি রাখবো না, ধরেন কোন একটা রিটেল বিজনেসের কথা যদি বলেন সেখানে নর্মালি কি শুরুতে যেটা আসে যে আপনার কাস্টমারের ইনফরমেশন লাগবে, তাই না। কাস্টমারের ইনফরমেশনের মধ্যে কী কী আপনি হচ্ছে ফিল্ড ক্রিয়েট করবেন, কাস্টমারের নেম করবেন, সেল নাম্বার করবেন, অ্যাড্রেস করবেন, তাই না। তো বিজনেস ডিসিশনের মধ্যে হচ্ছে এই টাইপসের ডিসিশনগুলো করতেছে যে আমি কোন টাইপসের রেকর্ড কোন টাইপসের ডেটা হচ্ছে সেখানে রাখবো আর কি, সেটা আমাদের বিজনেস মডেল অনুযায়ী কোন টাইপসের জন্য আমি কোন টাইপসের অর্গানাইজেশনের জন্য হচ্ছে ডিজাইন করতেছি আর কি। আর কম্পিউটার সায়েন্স ডিসিশন বা লজিক্যালের ভেতরে যদি লজিক্যাল এভাবে চিন্তা করেন এটা হচ্ছে কমপ্লিটলি আপনার ওই ডেটাগুলা কোন রিলেশন বিল্ড করবে, কয়টা টেবিল হবে,
কোনটার সাথে কোনটার কিরকম সম্পর্ক থাকবে, কোনটার প্রাইমারি কি, কোনটাতে গিয়ে ফরেন কি হবে, এই চিন্তাগুলো হচ্ছে আপনার এই কম্পিউটার সায়েন্স ডিসিশনের মধ্যে করতেছে। তাহলে লজিক্যালও দেখেন দুইটা ভাগ করা, একটা হচ্ছে বিজনেস ডিসিশন, এটাও কিন্তু লজিক্যালে করতেছে, আর একটা হচ্ছে কম্পিউটার সায়েন্স ডিসিশন করতেছে। সোজা কথা বলে এই দুইটা হচ্ছে এই দুই রকম, বুঝতে পারছেন? একটু খেয়াল করে দেখবেন লজিক্যাল ফিজিক্যাল যেটাই বলতেছি দুইটা শব্দ বারবার আসতেছে, হোয়াট ডেটা একটা হাউ, মানে কীভাবে অর্গানাইজ করে রাখবেন আর কী কী রাখবেন কী কী রাখবেন না, যে ডেটাগুলো আপনার দরকার নাই সেগুলো যদি আপনি ইনপুট দিয়ে রাখবেন শুধু শুধু ডিসপোজটা হচ্ছে কি নষ্ট হচ্ছে, তাই না? তো এটাও কিন্তু আপনার বিজনেস মডেলের মধ্যে আপনাকে ডিসাইড করতে হবে যখন ডিজাইন করবেন, যে আমি আসলে কোন ডেটা রাখবো, কীভাবে অপটিমাইজ করবো, আরও এফিসিয়েন্টলি কীভাবে হচ্ছে ডেটাবেসটাকে ডিজাইন করবো, বুঝতে পারছেন বিষয়টা? আর ফিজিক্যাল ডিজাইন যেটা ফিজিক্যাল ওভারভিউ বা লেআউট যেটা একদম ইসের র লেভেলের যেটা, সেই ডেটাটা পুরো ওভারভিউটা কেমন থাকবে ডেটাবেসের সেটা। আচ্ছা ডেটাবেস ইঞ্জিনিয়ার কথা কী বলতেছে দেখেন, করে দেখেন কী বলতেছে। ডেটাবেস ইঞ্জিনও বলে অনেক সময় ইভ্যালুয়েশন ইঞ্জিনও বলে, মানে যেটা হচ্ছে আপনার কুয়েরিটাকে হচ্ছে প্রসেস করে আর কি, আপনার কুয়েরিটার আউটপুটটা যে দেখবেন সেই আউটপুটটার জন্য যে যে প্রসেস মেনটেন করা দরকার এটা করে থাকে। অনেক সময় এটাকে ইভ্যালুয়েশন ইঞ্জিনও বলে থাকে, আমি কুয়েরি প্রসেসিং এর মধ্যে বলে, তো ওই কুয়েরি প্রসেসিং এর ইভ্যালুয়েশন ইঞ্জিন আর ডেটাবেস ইঞ্জিন সেম জিনিসই আর কি। আর এর কম্পোনেন্টস কি কি তিন ভাগে ভাগ করতেছে, একটা হচ্ছে কি স্টোরেজ ম্যানেজার, একটা হচ্ছে কি কুয়েরি প্রসেসর, আর একটা কি বলতেছে ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট কম্পোনেন্ট। তো তিনটা জিনিস ডিটেলসে আর কি পড়বেন আর কি, বুঝতে পারছেন ইম্পর্টেন্ট আর কি তিনটা স্টেপ যে। তো মোটামুটি এই তিনটা স্টেপের বাইরে ডেটাবেস আসলে কিছু নাই, যেমন একটা কুয়েরি মানে আপনি লেখা থেকে শুরু করে রান করেন এবং আউটপুট দেখা পর্যন্ত আসলে এই তিনটা জিনিস কাজ করে, বুঝতে পারছেন? ডিটেলসে এই তিনটা জিনিস করবেন আর কি, এবং তিনটা জিনিসের আলাদা আলাদা রেসপন্সিবিলিটি আছে। আপনার এক্সাম হচ্ছে আলাদা আলাদা, স্পেশালি হচ্ছে মার্ক করেন কুয়েরি প্রসেসিং যে স্টেপসগুলো সেটা, একটা কুয়েরি কীভাবে হচ্ছে প্রসেস হয়। স্টোরেজ ম্যানেজারের কথা কি বলতেছে, এটা হচ্ছে আপনাদের লেগজিন হচ্ছে ঘুম আর কি। স্টোরেজ ম্যানেজারের যে যে কম্পোনেন্টস আছে এই চারটা ইয়া হচ্ছে রেসপেক্ট করে নিয়ে আসবেন আর কি নেক্সট ক্লাসে, ঘুম আর চেক করবো আর কি নেক্সট ল্যাব ক্লাসে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাস্টের যে চারটা অপশন আছে কম্পোনেন্টসগুলো শুধু যতটুকু ডিটেলস করলে আপনার মনে হবে যে আমি হচ্ছে জেনে গেলাম, ততটুকু লিখতে হবে, একদম অনেক বেশি লিখতে হবে না, জাস্ট হচ্ছে কনসেপ্টগুলো জানবেন আর কি স্টোরেজ ম্যানেজারটা।
প্রসেসিং যে সে প্রসেসিং এটা। তো নর্মালি যখন আমি আমার কোন একটা ডিজায়ার ডেটার জন্য কোন একটা কোয়েরি লিখি, স্টেটমেন্ট লিখি, তখন আসলে এইভাবে সেটা খুঁজে পায় আর কি, আউটপুট পর্যন্ত এই প্রসেসগুলো চলে। কোয়েরি লেখার পরে আপনারা কি বলতে চান যে পার্সাল অ্যান্ড ট্রান্সলেশন, ঠিক আছে? পার্সাল জিনিসটা কি কম্পাইলারের সাথে রিলেটেড? কম্পাইলার ডিজাইন করছেন তো আপনারা, পার্সাল জিনিসটা কি? হ্যাঁ, ওটা তো টাইপ সি চলে গেছে না, আপনি তো পার্সাল জিনিসটা কি সেটাও বলেন। এবং আপনার ইঞ্জিন বলেন বা যেটাই বলেন, সে আপনার সরাসরি যে হিউম্যান রিডেবল এসকিউএল ইয়াটা লেখেন, কোয়েরিটা লেখেন, সেটা সে বুঝতে পারে না। তাহলে সে কি করে, সে কোনটা বুঝতে পারে? সে হচ্ছে রিলেশনাল অ্যালজেব্রা এক্সপ্রেশন যে সেটা বুঝতে পারে। যেমন ধরেন আপনি বললেন যে আপনি এমপ্লয়ির নাম খুঁজবেন বা আইডি খুঁজবেন যাদের স্যালারি হচ্ছে আপনার 20,000-20,000 এটা তো আপনি কোয়েরিতে হচ্ছে লিখে দিলেন ওইভাবে, তাই না? দিয়ে ছোটখাটো একটা এক্সপ্রেশন দিয়ে লিখে দিলেন যেটা হচ্ছে আপনিও বুঝতেছেন কিন্তু মেশিন বুঝতেছে না, ইঞ্জিন বুঝতেছে না। ইঞ্জিন এটাকে কি করে, রিলেশনাল অ্যালজেব্রা এক্সপ্রেশন যেটা আছে সেটা আমাকে সেই এক্সপ্রেশনে কনভার্ট করে বা ট্রান্সলেট করে, আসলে কনভার্ট না বলে ট্রান্সলেটটা ভালো শোনায় তো সে ট্রান্সলেট করে। কোয়েরি লেখার পর পর দুইটা কাজ সাইমনটেনাসলি হচ্ছে, একটা হচ্ছে পার্সারের কাজ, একটা হচ্ছে ট্রান্সলেশনের কাজ। প্রথমে সে দেখবে কোনো ইরর আছে কিনা বা কোনো প্রবলেম আছে কিনা, দেখার পরে সে সেটাকে যদি কোনো প্রবলেম না পায় কী করবে, ট্রান্সলেট করবে। এবং আরেকটা কাজ আসলে করে থাকে কি, ধরেন আপনার বড় যদি একটা কোয়েরি থাকে, যেমন কি বলতেছি যে নেম বের করবে ইনস্ট্রাকশন টেবিল থেকে কোথায় যারা হচ্ছে কম্পিউটার সায়েন্সে জব করে, তো দুইটা ইনপুট এখানে হয়ে গেল। তো তিনটাকে সে কি করে, যে ইনস্ট্রাকশন গুলো দিলেন, বড় একটা ইনস্ট্রাকশন দিলেন, সেই ইনস্ট্রাকশন গুলাকে সে ছোট ছোট ধরেন ব্লকে ভাগ করে নিজের বোঝার সুবিধা দেয়। সোজা কথা যদি একদম রজ
বেসিক কথাটা বলি, আমাদের যে ইনপুট আউটপুট ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলো দিয়ে আমরা হচ্ছে হিউম্যান রিডেবল ফরম্যাটে পাঠাচ্ছি, ওরাই কিন্তু আবার কনভার্ট করে দিতেছে, এবং আপনার যে আউটপুটটা আপনি পান সেটা শো করার আগে কিন্তু ওরা ওই মেশিন ল্যাঙ্গুয়েজ বলেন যে ল্যাঙ্গুয়েজ বলেন সেটা কিন্তু আবার হিউম্যান রিডেবল ফরম্যাটে কনভার্ট করে আপনাকে শো করে। আলটিমেটলি আসলে ভিতরে এই প্রসেসগুলো হয়ে থাকে। তো আপনাদের এই চ্যাপ্টার ওয়ানে দুইটা জিনিস হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, লেভেল অফ অ্যাবস্ট্রাকশন যেটা দেখাচ্ছিলাম, দুইটা না একচুয়ালি তিনটা, লেভেল অফ অ্যাবস্ট্রাকশন, এই কোয়েরি প্রসেসিং এর স্টেপস, আরেকটা হচ্ছে সামনে দেখবেন হচ্ছে আর্কিটেকচার, ডেটাবেস আর্কিটেকচার, যেটা থ্রি টায়ার টু টায়ার। যদি এক্সামে আসে এই দুইটার প্রশ্ন, অলওয়েজ ট্রাই করবেন কম লিখে গ্রাফিক্যালি প্রেজেন্ট করার জন্য, এটাতে হয় কি আপনার কম লিখে বেশি বোঝানো যায়, বুঝতে পারছেন? তো ওই আর্কিটেকচারটাও আসলে থ্রি টায়ার বা টু টায়ার যেটাই আসুক, ট্রাই করবেন যে আর্কিটেকচারটা আছে সেটা দেখানো, গ্রাফিক্যালি আগে দেখানোর জন্য তারপরে যতটুকু লেখা দরকার এক দুই লাইন সেটা আর কি লিখবেন, বুঝতে পারছেন? আচ্ছা, কোয়েরি প্রসেসর, তো এই যে এতক্ষণ যেটা বলতেছিলাম আসলে সেটাই দেখাচ্ছিল এখানে। আমরা হচ্ছে যে তিন নাম্বার ইউজার আর কি, কুইরি ল্যাঙ্গুয়েজ
ইউজ করে, বুঝতে পারছেন? তো এগুলো ছিল ডেটাবেস ইউজার, এটা শুধু দেখবেন আর কি। তো এখন আসলে ডেটাবেস নিয়ে এত কিছু শিখে করবো কি, আমার রোল কি হতে পারে একটা
প্রসিডিং। ডেটা মডেলস, এটা হচ্ছে একটু ডিটেলস পড়বো আর কি, খুব বেশি ডিটেলসে পড়ার দরকার নেই। চ্যাপ্টার ওয়ানের জন্য যতটুকু ডিটেলসে যাওয়া প্রয়োজন ততটুকু আর, কারণ এগুলো হচ্ছে পরে আবার আলাদা আলাদা চ্যাপ্টারও পাবেন। যেমন সেকেন্ড যে চ্যাপ্টার সেটি হচ্ছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট। আরেকটা ইয়ে ছিল ওখানে স্কিমা ডিজাইন না কি ধরনটা ছিল, আচ্ছা স্কিমা হচ্ছে পড়া দরকার। তো আপাতত চ্যাপ্টার ওয়ান থেকে এই কয়েকটা টপিকে হচ্ছে ফোকাস করবেন আর কি, ঠিক আছে? আর বাকিগুলো এমনিতে তো হচ্ছে পড়বেন।